হচ্ছে মাটন কালাবোনা আর এটা হচ্ছে আরব স্পেশাল সালাদ এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে শশা টমেটো তারপরে ক্যাবেজ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দুর্ভাগ্যবশত পুদিনা পাতা দিতে চাইছিলাম কিন্তু হাতের কাছে ছিল না তাই দেওয়া হয়নি টক দই তারপরে বিত লবণ মরিচ মশলা মিক্স বানানো লবণ এরপরে একটু চিনি

মায়ে মায়ে জানে কি কাই কিছু মা পাঠাইছে ধন্যবাদ মা